আসসালামু আলাইকুম। তাহলে বিসিডি কি বলতে চাচ্ছিলেন ভাই, হিন্দু ধর্ম নিয়ে একটু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন বিসিডি ভাই। অনেকদিন পর যুক্ত হইলাম আর কি। আরো আপনার মনে আছে কিনা জানি না, অনেক অনেকদিন আগে আপনার সাথে এখানে একবার যুক্ত হয়েছিলাম। ওই যে বলছিলাম যে আমার বাবা যাওয়ার মানে বাবা মারা যাওয়ার পরে যে মানে যে হিন্দুদের কুসংস্কার মধ্যে আমি ফাঁসে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্ভবত। হ্যাঁ, মানে এখন আরেকটা জিনিস আমি মানে বলতে চাচ্ছিলাম আর কি, হিন্দুদের মানে কুসংস্কার গুলা এতভাবে প্রভাবিত হয়েছে, মানে এতবার আবারছে যে আর পায়রা উঠতে পারতেছে না। এই যে আমি কিছুদিন আগে আমার মামার বাড়িতে আসছিলাম আর কি, এই গ্রামের মধ্যে পড়ছে, ঠিক আছে। ওইখানে গিয়ে দেখতেছি এক মহিলা মানে ওই সন্ধ্যার পরে এক মহিলার বাসায় মানে প্রচুর মানুষের এক সমাগম। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে কি, বলতেছে আরে ওই মহিলা তো এক দেবী নাকি পাইছে, দেবী পাইছে, এটা আবার কি মানে দেবী নাকি ওর শরীরে বর করছে। এখন মানুষ তো সবাই তো এখন শুধু ভবিষ্যৎ জানতেছে, তুই কেউ যেতেছে আচ্ছা ঠিক আছে, এত আমার কোনো আপত্তি ছিল না, মানি নিলাম। কিছু মানে গ্রামের মানুষগুলা দরিদ্রই বেশি দরিদ্র, তুই মূর্খ বলতে পারেন অনেকেই আছে, তা নাহলে তো এত মানুষের সমাগম হওয়ার কথা না এই যুগে। তো এখন কিছুদিন আগে আমার কাছে তখন খারাপ লাগছে যে এক লোকের মানে খুবই মানে খুব অসুস্থ থাকে, এই যে তল পেতে পাথর হয় না, পাথর যে বলে মানে এরকম অসুস্থ এই লোকটা বাঁচবে আর কিছুদিন। ডাক্তার বলে দিছে যে এখন তো আর ওকে বাঁচানো সম্ভব না, বরং বাসায় নিয়ে যাও, মানে অনেক খারাপ অবস্থা আর কি। তো ওই লোকটারও নাকি চিকিৎসা করবো, ওর কাছে নিয়ে আসছে। তো এরকম ভাবে মানুষগুলো তো চিকিৎসার নামে কি একটু ওই যে পানি পড়া দিতেছে, মানে একদম আংকি বাংকি। এগুলার বিপরে মানে এটি একটা জানতে চাইছিলাম, এটার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায়, মানে একদম ব্যবসা খুললে বুঝছে আর কি, প্রচুর ব্যবসা বিজনেস মানে একদম প্রচুর। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি আপনার সামনে কাউকে এরকম ভণ্ডামি প্রতারণা এরকম কিছু করতে দেখেন, বিশেষ করে তাবিজের ব্যবসা, এইটার ব্যবসা, ঔষধের ব্যবসা, এই সেই, আপনারা চাইলে কিন্তু এই, আচ্ছা আপনার ওখানে যেহেতু অলরেডি কীর্তন শুরু হয়ে গেছে, আমি একটু ব্যাকস্টেজে রেখে বলি আপনাকে কথাটা। বলতে চাইছিলাম যে এই যে ইয়ে থেকে নাকি আসছে আর কি, আমি ওই বাসার সাথেই তো মানে আমি এটাই বলতে চাইছিলাম যে শুরু হয়ে গেছে। আমি মানে কি যে বলবো, মানে আমি নিজে বাইরে উঠতে পারছি না, কেন জানেন, কারণ ধর্মের অন্ধকার মধ্যে সবচেয়ে বেশি জড়া গেছে আমার মা, আর এই জায়গাটা হলো আমার দুর্বল জায়গা। কিছুদিন আগে যে সবাই মিলে চন্দ্রনাথ গেছে, আমার অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য, আমার মা বলতেছে বাবা তুই আমার কথা শুন, তুই এখানে গেলে মনে হয়, আমি তো বলছিলাম আপনাকে যে আমি ব্যবসায়িক ভাবে, ব্যবসায় তো লাভ লস হইতে পারে, আমার টাকা একজন মারা চলে গেছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এতে করে তো আমি তো আমার তো এটা কি ভগবান ইচ্ছা করে দেখেছে না, এটাইও না, এটা আমার দোষ হইতে পারে বা যে লোক পাইকে গেছে ওর দোষ হইতে পারে। এতে করে তো আমাকে বলছিল যে চন্দ্রনাথ নাকি সে ওইখানে যাওয়ার জন্য আমি যাই নাই, ওরা এখান থেকে আইসা এখন নাকি ইয়ে দিছে গান বাজনা দিছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আপনাকে তাহলে মিউট করে রাখি, বুঝতে পারতেছি আমরা আপনার ওখানে কি অবস্থা হয়েছে। আমি এই কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিক শেষ মেশন করছিলাম, আমি সারা উপায় নেই, কারণ ওরা যে কীর্তন গাইতেছে রে ভাই, ইস ডিসি ভাই, মানে হাসি পাচ্ছে বলতে মানে ভাইবেন না যে আমি আপনার অবস্থানটা ফিল করতে পারতেছি না ভাই, আমি কল্পনা করতে পারতেছি আমার সামনে মাঝরাতের বেলা চেঁচাইতেছে আল্লাহ তুমি দয়ার সাগর, রহিম রহমান তোমার দয়ায়, আর কি কি বলে গান গাইতেছে মাঝরাতে ঘুমানোর জন্য, থালা বাটি নিয়ে ঢোল বাজাইতে বাজাইতে ঘুম থেকে, এ সেই সবাই হচ্ছে জাগুন। তো সেরকম আপনার এখানে ডিস্টিং ডিস্টিং করে টং ডিস্টিং ঠিং কি কি মানে কি কি যে বাজনা বাজাইতেছে কীর্তন, আরে কি, তো এটা মনে পড়ে গেল, ওই জন্য হাসি পাইলো যে সব কি অবস্থা। তো ডিসি ভাই আপনার ওই একই অবস্থা, বুঝতে পারতেছি। এনিওয়ে যেটা বলতে চাচ্ছিলাম, আপনি এরকম কাউকে যদি দেখেন যে ভুয়া টাইপের ঔষধ মানে যেই টাইপের জিনিস দেখবেন সেই টাইপের জন্য সংস্থা আছে কমপ্লেন করার জন্য, সবচাইতে কমন যে সংস্থা সেটা হচ্ছে যে ভোক্তা অধিকার, ওই কি জানি একটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাইপের কিছু একটা আছে, ওনাদের পেজ আছে, বাই দ্য ওয়ে ওনাদের পেজ আছে, সেই পেজের মধ্যে ফেসবুকেও ওনাদের পেজ পাবেন, ওনারা খুবই অ্যাক্টিভ এবং ওনারা খুবই আন্তরিক, ওনারা খুবই অমায়িক ব্যবহার করেন, ওনাদের ভিডিও আমি প্রায়ই দেখি ফেসবুকে বা ইউটিউবে প্রায়ই দেখি, ভিডিওগুলো দেখে বোঝা যায় যে ওনারা মানে ব্যাপারটাকে খুবই নর্ম মানে একটা 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 সহনীয় পর্যায়ে আর কি বিবেচনা করেন, দোকানদারের দিকটাও বিবেচনা করেন মানে কনজিউমারের দিকটাও বিবেচনা করেন, দুইটা দিকই বিবেচনা করেন আর কি। সো ওদেরকে আর কি আপনি যোগাযোগ করতে পারেন যে এই যে জায়গায় তাবিজ ব্যস্ত আছে কি করবো, ঠিক আছে ডিসিডি ভাই, এটাই বলার আছে। আর আপনার সাথে মনে হচ্ছে না কথা বলা যাবে, কারণ ওখানে যে কীর্তন শুরু করছে আপনার কাছে তাহলে বিদায় নিয়ে আজকে। হ্যাঁ ডিসিডি ভাই, ওকে 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 ভাই, ধন্যবাদ ধন্যবাদ, আমিও বের হয়ে যাচ্ছি, ধন্যবাদ। আচ্ছা কি অবস্থা, আচ্ছা উজ্জ্বল ভাই যুক্ত হয়েছেন দেখি, উজ্জ্বল ভাই বোধহয় কৃষ্ণ আর কি কি নিয়ে বলতে চাচ্ছিলেন দেখি, উজ্জ্বল ভাই আমাদেরকে কি জানান। মাতু ভাই ভালো আছেন আশা করি? হ্যাঁ উজ্জ্বল ভাই আশা করি আপনিও ভালো আছেন, আমি ভালো আছি। হ্যাঁ তো ছোট্ট একটা পয়েন্ট ওই কৃষ্ণ ব্যাপারে, তো কৃষ্ণ কিন্তু আপনার ওই অর্জুনকে সবসময় আপনার উদ্বুদ্ধ করছে, আপনার গীতা যেটার যেটার উপর বেস করা, উদ্বুদ্ধ করছে ন্যায় আর সত্যের প্রতিষ্ঠার জন্য। তো ওই আপনার পূর্ববর্তী ভাইটা যে বললো যে শ্রোতা যে বললো যে কি বলে, কৃষ্ণ কিন্তু আপনার ওই কৌরবদের কাছে গেছিল যে আপনার সন্ধির চুক্তি নিয়ে যে ওদের পাঁচটা গ্রাম লিখে দাও, তখন কৌরবরা আপনার রিফিউজ করছে যে সুচার অগ্রভাগ পরিমাণ জমি দেবো না যুদ্ধ ছাড়া।
তো তখন কৃষ্ণ চলে আসছে, কিন্তু পরে যখন যুদ্ধ করতে রাজি হয়েছে আপনার পাণ্ডবরা, তো তখন রাজি হওয়ার পরে দুই দলই গেছে আপনার কৃষ্ণের কাছে সাহায্যের জন্য, যে যুদ্ধ তো করবো তো আমাদের মিত্র বাহিনী তো দরকার। তখন যখন আপনার কৃষ্ণ ঘুম থেকে ঘুমাইছিল, তো ঘুম থেকে ওইটা পাণ্ডবদের প্রথম দেখছে, তো দেখার পরে আপনার বলছে যে ঠিক আছে তোমরা দুইজনে যখন আসছো আমরা আমি দুইটা চয়েস দিচ্ছি, একটা হচ্ছে হয় এক পক্ষে আমি থাকবো নিজে, আরেক পক্ষে আমার 10 লক্ষ নারায়ণী সৈন্য থাকবে, কি খুব আপনার বলবান সৈন্য দল থাকবে। তো পাণ্ডবরা চুজ করছে যে কৃষ্ণকে নেবে, ঠিক আছে। তো আমার আমার পয়েন্টটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কিন্তু কোটেড, কোট আনকোট, ভগবান শ্রীকৃষ্ণ আপনার ন্যায় আর সত্যের জন্য কিন্তু আপনার 10 লক্ষ নারায়ণী সৈন্য দিয়ে কৌরবদের সাহায্য করছে। যারা ন্যায়ের বিপক্ষে তাদের সাহায্য করছে, এবং এই যে মনে করেন যুদ্ধটাতে এই যে লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে, মানুষ মারা গেছে, বা এই যে সবাই যে মারা গেছে, সেটা কিসের জন্য? শুধু একটা পয়েন্টের জন্য, যে ন্যায় আর সত্য প্রতিষ্ঠা তো হইল। এই তার মানে এই সে এপাশে এদেরকেও হেল্প করতেছে, এই পার্টিরও হেল্প করতেছে, আর ওই পার্টিরও হেল্প করতেছে, দুই পার্টি 10 লক্ষ নারায়ণী সৈন্য দিয়ে। হ্যাঁ, মানে সে এইগুলা করে যে শান্তি আর কি বললেন, ন্যায় প্রতিষ্ঠা করতে, ন্যায় আর সত্য, ন্যায় আর সত্য। তো সে যদি কোট আন কোট ভগবান হয়, মানে তার কি অ্যাকচুয়ালি এইগুলা দরকার পড়ে? যে সেটাই সেটাই আপনি আপনি মাঝে মাঝে বলেন না, যে দুনিয়াতে এত সমস্যা থাকতে আল্লাহর এত কি সমস্যা, এত কি ঠেকা পড়ছে, যে মোহাম্মদের বউরা ঝগড়া করতেছে সেটা নিয়ে আয়াত নাজিল করতে হয়, তো ব্যাপারটা অনেক ওই রকম। হ্যাঁ, যে ভগবান নিজে দুই নিজে এক পাশে হয়ে লড়তেছে, আবার আরেক পাশে সৈন্য দিছে, মানে কি একটা অবস্থা, মানে মনে হচ্ছে যে ভিডিও গেমের মতো, বা অথবা ইয়ার মতো। মনে আছে আমরা যখন পাড়াতে ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম, তখন এক পার্টি যদি দেখা যেত যে একটু বেশি দুর্বল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে গোল খাবে আর ছক্কা খাবে, তখন ওই পার্টির তুই এই প্লেয়ারটা নিয়ে নে, তুই দুটো প্লেয়ার ওই পাশে দিয়ে দিতাম আমরা, যাতে একটু ভালো মতন হয়, ফাইটটা একটু ভালো মতন হয়, মানে কড়া একটা ফাইট হয়, তাই না, ব্যালেন্স করার জন্য। তো সে কি ভগবান কি তাহলে দুই পাশে ব্যালেন্স করতেছে যাতে ফাইটটা হয় একেবারে কড়া একটা ফাইট, নাকি হয়তো ওইরকমই? এখন আবার বলতে হবে কৃষ্ণের লীলা, তো আমি আর আপনি কি জানবো বলেন। আমি যখন আপনার সাথে কথা বলতেছিলাম মুক্তির অনুভূতিতে, বলছিলাম যে আমার মা মারা গেছেন গত বছর, তো আমার বাবা এই বছর এসে বলতেছিলেন যে আমার মা আর কি মা যে তিথিতে মারা গেছেন সেটা খুব ভালো তিথি না, তো আমাকে আবার কিছু অনুষ্ঠান করতে হবে এক বছর পূর্তিতে। আমার বাবা আমার বলে হ্যাঁ করছো করছো করছো, হ্যাঁ করছো, সে কোথায় করছো? অমুক মন্দিরে গিয়ে করছো? কারণ আমার বাবা আমার এখানে এসে ঘুরে গেছে, বলছে হ্যাঁ অমুক মন্দিরে গিয়ে করছি। এখন সে আর জিজ্ঞাসা করেন, সে তার শেষ বয়সে চলে আসছে, আমার কি দরকার আছে তার কষ্ট দেওয়ার, ঠিক না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আপনি আপনারটাও ঠিক রাখলেন, যে আপনি তো বুঝতেছেন যে হ্যাঁ ভাই যা করতে, আবার আবার একটা অনুষ্ঠান করে মনে করেন, আবার একটা অনুষ্ঠান করে আমি মনে করেন আর কি 10 টাকা হোক, হ্যাঁ 10টা টাকা হোক খরচ করার চাইতে, কোনো কারণ ছাড়াই খরচ করার চাইতে আমার কাছে মনে হয়েছে আমি 10 টাকা কোনো চ্যারিটিতে দিয়ে দিছি। একদম 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 চমৎকার, বুঝছেন? তো এটা হচ্ছে ব্যাপারটা। তো আপনার কিম্বিত আবার আরেকজন ই করতেছিল, আপনার 2-3 জন বোধহয় গত কয়েক এক সপ্তাহের মধ্যে আপনাকে এসে জিজ্ঞেস করছে, ভাই কি করব, আমি তো এটা ধর্ম মানতে পারতেছি না, মানি না, কিন্তু পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, আমি মনে করেন ইউকেতে থাকি, তারপরও আমার তো কোনো ফ্যামিলি নেই এখানে, আমিও দুর্গা পূজা আসলে আমি একদিন হইলো পূজায় যাই, আমার এখানে যে আর কি মনে করেন পরিচিত কয়েকজন আছে তাদের সাথে আপনার ভালো মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং রাখার জন্য, যে হ্যাঁ পূজা হইতেছে আসছি, শেষ। কারণ আমার কাছে ব্যাপারটা অনেকটা এরকম, যেহেতু আমার অ্যাকচুয়ালি দেখাশোনা করার মতো কেউ নেই, দেখাশোনা বলতে আমার সেরকম একটা কমিউনিটি নাই, ওই রকম গড়ে তুলতে পারি নাই, তো আমার পরিচিত যারা আছে তারা তো খুশি হইলো, খুশি বলতে আর কি প্রয়োজন নেই যাতে আমি হাতের কাছে পাইয়ে দেয়, কারণ কখন কি দরকার হয় অনেকের নেটওয়ার্ক রাখার মতো, তার মানে কি আমি কি আমার প্রিন্সিপাল থেকে কি আমি ই হয়ে গেছি, দূরে সরে গেছি? অ্যাবসলুটলি না, কারণ আমি পূজায় গেলেও দেখা যায় কি আমি মনে করেন চাঁদা দেয় না ওখানে গেলে, যারা দেয় সবাই চাঁদা দেয়, আমি মনে করেন একটা পয়সাও দিই না, যাই দেখা করি, হাত মিলাই, গলাগলি করি, দেখা হইলেই হরে কৃষ্ণ দাদা কেমন আছেন আর কি একবারে, কিন্তু আমি আমি কি জন্য চাঁদা দেবো এই ধরনের আর কি কর্মকাণ্ডে? আমি চলে আসি, মনে করেন আমি দেখা যায় যখনই কেউ আমার কোনো কলিগ কোনো আপনার চ্যারিটি রান করতেছে, আমি সেখানে সেখানে ডোনেট করি, যেটা কাজে লাগবে, যেটা আমি মন আমি জানি যে এটা আসলে একজন মানুষ জীবিত আছে তাদের কাজে লাগবে, একটা সমাজের কাজে লাগবে, কি জন্য আর কি আজে বাজে খরচ করতে যাও? তো আপনার অনেক সময় দেখা যায় যে কমিউনিটি তো না, আপনার নেটওয়ার্ক মেনটেন করার জন্য অনেক সময় আমাদের অনেক কিছু করতে হয়।
বা আপনি দেশের বাইরে থাকেন, দেশের ভিতরে থাকেন, করতে হয়, চাষ করলেন, দেখেন জন্য করলেন, সমস্যা কি আছে? আপনি আপনি কিসে বিশ্বাস করলেন? সেটা একেবারে যে ভোট পিটিয়ে বলতে হবে, আমার কখনোই এটা মনে হয় না। বুঝতে পারছি, বুঝতে পারছি। তবে অবভিয়াসলি সবসময়ের জন্য বেটার সলিউশন হইতেছে যে আস্তে আস্তে এমন একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করা, বা এমন একটা সার্কেল গড়ে তোলার চেষ্টা করা যেই সার্কেল অ্যাবসলুটলি অ্যাবসলুটলি তুমি যেরকম, অ্যাবসলুটলি হ্যাঁ, আপনি নিজে যেরকম ওইরকম হয়েই বাঁচতে পারা, আসলে ওইটা হ্যাঁ থেকে বড় শান্তি আর হয় না। না না, আমাদের আমি আমাদের অনেকেই, অনেক বন্ধুরাই মাঝে মধ্যে যে যুক্ত হয় তাদেরকে যে জুমার নামাজ পড়তে যেতে হয়, ঈদের নামাজ পড়তে যেতে হয়, কেউ কেউ রোজা থাকে ফাঁকে ফুকরে পানি খেয়ে খেয়ে, সেরকম অনেকেই কিন্তু অনেক কিছু পালন করতে হয় জাস্ট এই যে মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার জন্য। আমি মনে করি যে এটা ধার্মিকদের ব্যর্থতা। কিভাবে দেখেন, আমার সাথে সম্পর্ক রাখার জন্য কিন্তু একটা ধার্মিককে নামাজ বাদ দিতে বা রোজা বাদ দিতে বা পূজা বাদ দিতে হয় না। মানে আমি কিন্তু কখনো শর্ত দিই অ্যাবসলুটলি না, ঠিক না, যে আমার সাথে মিশতে অ্যাবসলুটলি না হলে ভাই, তুই এটা পালন করতে পারবি না, এই সেই করতে পারবি না। অথচ ওদের, ওরা কিন্তু এই শর্তটা দেয়, বা ওদের জন্য কিন্তু এটা অলিখিত একটা শর্ত। শর্ত মানে শর্ত, আমি আপনার মনে নেই, অবশ্যই আপনি সবার অনেক সাথে কথা বলেন, আপনার মনে নেই, আমি আপনার শেয়ার করতেছিলাম যে একচুয়ালি আমার খুব আর কি এখানকার সবচেয়ে অনেক দিন ধরে চিনি, বেশ 10-12 বছর ধরে চিনি এরকম একজন, একটা ফ্যামিলি একটা ছোটখাটো প্রশ্ন করছিলাম আপনার ধর্ম নিয়ে, যে এটা এরকম বা এটা এরকম কেন, আমার কি বলে ঈদের দাওয়া দেওয়া বন্ধ করে দিছে, হ্যাঁ, তো বুঝলেন। ব্যাপারটা এরকম। তো আসলে ওই ঘটনার পর থেকে আমি আর একটু আর কি মেনটেন করে, লোক দেখানো হলেও আর কি মেনটেন করি, যতটুকু আর কি যতটুকু করতেই হবে ততটুকুই। তো ওই আপনার এর আগে যারা প্রশ্ন করছেন সেটা আর কি আমার এক্সপিরিয়েন্সই করলাম, যে আমি ইউরোপে থাকেও মনে করেন আমাকে মেনটেন করতে, আর বাংলাদেশে থাকলে তো আরো কত কিছু করতেই তো চিন্তাই করা যায় না। আর আপনি যে বললেন যে অন্যার একটা কমিউনিটি, আপনি এক ভারতের একটা মজা করেন, 2 মিনিটে বলার চেষ্টা করবো, জি আমার জি, কাজের জায়গায় আপনার আমার অফিসে তো একটা প্রেয়ার রুম চালু করছে, তো প্রেয়ার রুম চালু করে মনে করেন সবাই বলে দিছে যে অমুক ফ্লোরে কত নাম্বার রুমে একটা প্রেয়ার রুম খোলা হয়েছে, ভালো কথা, প্রেয়ার রুম খুলছে। আমার সাথে 2-3 জন কাজ করে, প্রেয়ার রুম খোলার পর পরই তারা মনে করেন দিনে 2 বা 3 বার করে নামাজ পড়তে যায়, এরপরে লাঞ্চ আওয়ার তো আসে। আচ্ছা, মানে তো ওই যে টাইমটা থেকে ইয়া করার জন্য, বাঁচার জন্য, হ্যাঁ, যে এই যে টাইমটা প্রে করবো এই টাইমটা তো কাজ ফাঁকি এবং দিবো। পর থেকে যে আমি সেটা বলবো না, অন্তত আমি 2 জনের কথা জানি যে এই কাজটা করে, তো নিনজাটা মনে কিন্তু করেন 20-25 মিনিট এক একবার প্রেয়ারে, তারপরে মনে করেন ইস, 1 ঘন্টা লাঞ্চ আওয়ার, তো এখন কেউ কিছু বলে না। তো আমি আমার ম্যানেজারে বললাম যে কাহিনী কি, তো আমার বলতেছে তুই তো আসলে ধর্মীয় ব্যাপার, তো আমি কিছু বলতে চাই না, আর তুই তো তুই যদি নিজে যদি স্মোক করতে যাস তো আমি তোর কিছু বলবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো একদিন মনে করেন ওই বাংলা ভাষায় বললে আর কি বিচি মাথায় উঠলে যা হয়, তো আমার ওইরকম হয়েছে, বুঝছেন। তো আমি আমি কি করছি, আমি গিয়ে মনে করেন প্রেয়ার রুমে গিয়ে দুপুরবেলা আমার লাঞ্চ আওয়ারে আমি হরে কৃষ্ণ গান গাওয়া শুরু করছি, সুরমিলে সুরে সুরে, বুঝছেন। তো কয়েকজন আসছে, আয়সা দেখেন তো হরে কৃষ্ণ করতেছি, তো তারা গিয়া কমপ্লেন, তারা আমারে বলছে, আমি বলছি যে তুমি আমার প্রেয়ারে বাধা দিতেছো, তারা গিয়া কমপ্লেন করছে হেইচারে, ও কমন প্রেয়ার রুম, রুম নাকি প্রেয়ার রুম, কমন নাকি এটা প্রেয়ার রুম নাকি কমন হ্যাঁ নাকি, মানে সবাই মিলে নাকি? সেটাই আর কি, কেউ তো বুঝতে পারে নাই যে এই ধরনের একটা কাণ্ড ঘটবে, কারণ মনে করেন এখানে খ্রিস্টান যারা আছে কেউই মনে করেন প্রে করতে যায় না কাজের মাঝখানে, হিন্দু যারা আছে কেউই যায় না, আর কেউই যায় না, কারো তো মনে করেন ওই বাধ্যবাধকতা নাই দিনে 5 বার নামাজ পড়ার। আচ্ছা, তো হেচারে বলছে, তো 2 দিন পরে আমারে মনে করেন হেচার ডাইরেক্টর টাইরেক্টর সবাই আইসা রুমের মধ্যে আমার বলতেছে তুমি এরকম ই করছো, ইনসাল্ট করছো কেন? তো আমি বলছি যে ওটা প্রেয়ার রুম, আমি প্রে করতে গেছি। সেই করছি, হ্যাঁ, আমার বলছে তোমার তো জানি তুমি কোনোদিন প্রে করো না, ধর্ম কোনো বিশ্বাস করো না, এটা তো সবাই জানে টিমের মধ্যে। তাই আমি বলছি, যে আমি কালকে পর্যন্ত করতাম না, দেখি আজকে আমি প্রে করতে পারবো না, এরকম কোনো বাধ্যবাধকতা আছে? আর তোমার তো বলতেছে মনে আসলে সাধারণত মুসলিমরা যায় প্রে করে, তুমি কেন গেছো? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি যে তোমার কমন একটা ইমেল গেছে সবার কাছে যে ওখানে প্রেয়ার রুম আছে, এভরিওয়ান ওয়েলকাম তো টু ইউজ ইট, তো আমি গেছি প্রে করছি। তো তুমি এখন তো আমি বলছি যে ঠিক আছে, দেখো তোমরা সবসময় বলো যে তোমরা ইকুয়াল অপরচুনিটি এমপ্লয়ার, আসলে তোমরা না, কারণ আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি একজন মুসলিম গিয়া তোমার কাছে কমপ্লেন করছে, তুমি আমার ধর্মটা এখন ছোট করে দেখতেছো, আমার প্রে তোমার কাছে কোনো ব্যাপারই না, তুমি আরেকজনের প্রেয়ারটা ইনসাল্ট মনে ভাবে বড় হইতেছে, করে দেখতেছো ভাই। প্রেয়ারকে সে দুই ইনসাল্ট মিনিটের করতেছে। দুই মিনিট দুই মিনিটের আমি বলছি যে আর আমি এই অর্গানাইজেশন এখন কাজ করার কোনো কারণ দেখতেছি না, আমি দেখতে তুমি যা অ্যাকশন নাও, আমি আর কোনো ফার্দার কোনো কোশ্চেনের অ্যান্সার দেবো না, আগে আমি আমার লয়ারের সাথে আলোচনা করে নিই ভাই। 2 মিনিটের মধ্যে মনে করে আমাকে 2 মিনিটের জন্য বাইরে পাঠিয়ে দিল, 2 মিনিট পরে ডেকে নিয়ে বলতেছে নো ফার্দার অ্যাকশন। এরপরে আমার আয়সা এইচারে থেকে আয়সা আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার জন্য কি আলাদা একটা প্রেয়ার রুম করে দিতে হবে, কি বুঝছেন অবস্থা! এই হচ্ছে অবস্থা। তো কিছুদিন পর কিছুদিন পরে আমি এমনি তো চাকরি ছেড়ে দিছি ওইটা। এনিওয়ে, তো আপনি যেটা বললেন যে কমিউনিটি, মাঝে মাঝে কমিউনিটি মেনটেন করা এত ডিফিকাল্ট, এত ডিফিকাল্ট, এই যে দেখেন আমার ম্যানেজার আমার মনে করেন খুবই অসম্ভব ভালোবাসে, বুঝছেন, ও আমি জব ছেড়ে চলে আসি 1.5 বছর হয়ে গেছে,
ও আমার, আমরা এখনো একসাথে ফুটবল খেলা দেখতে যাই, ক্রিকেট খেলা দেখতে যাই, তারপরে ড্রিং করতে যাই। কিছুদিন আগে আমার, ও একটা নতুন জবে ঢুকছে, ও আমার ফোন করে জিজ্ঞাসা করছে যে আমি কোনো জব খুঁজতেছি কিনা, এত ভালো সম্পর্ক। তারপরও ওই যে ছোট একটা ব্যাপার, ও ও কিন্তু প্রথমে আমরা জবের জন্য জিজ্ঞাসা করে, ফোন করে জিজ্ঞাসা করে বলছে তুই কিন্তু আর কারোর সাথে কোনো ঝামেলা করতে পারবি না। এই কমিউনিটি মেনটেন করা এই জন্য মাঝে মাঝে খুব ডিফিকাল্ট, কারণ কিছু কিছু ব্যাপার আছে আপনি বিশেষ করে আর কি, আনফর্চুনেটলি স্পেশালি মুসলিম কমিউনিটি যেখানে আছে, এদের সাথে আপনার মেনটেন করা এত ডিফিকাল্ট, এই যে ছোটখাটো ব্যাপারগুলোতে এত বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল। আপনি কিছু করতে পারবেন না, কিছু বলতে পারবেন না, কোনো কোশ্চেন করতে পারবেন না, কোনো ভ্যালিড কোনো কোশ্চেন করতে পারবেন না, বা ইনোসেন্ট কোনো কোশ্চেন করতে পারবেন না। এবং সেটা হচ্ছে মুসলিম কমিউনিটি এখানে তাও না, আমার পরিচিত দুই তিনজন হিন্দু কমিউনিটি আছে ভাই, এরা কোনো অংশ কম না। আমাদের মধ্যে যদি জিহাদের কোনো ই থাকতো, আমি শিওর যে তারা মনে করেন চাপাতি নিয়ে লেগে যেত, কোনো ই নাই। হ্যাঁ, ত্রিশূল নিয়ে, ত্রিশূল তো, ত্রিশূল আর রামদা নিয়ে, বলির রামদা নিয়ে তারা লেগে যেত আর কি, উইদাউট এ ডাউট। এবং তারা এখানে থাকে, এখানকার সুযোগ সুবিধা ভোগ করে, খুব মডার্ন মডার্ন কথাবার্তা বলে, কিন্তু ওই যে অনেক, কিন্তু দিন শেষে তারা মনে করেন যে কি বলে আপনার মিলেন মিল, এই মনে করেন ঋষি সুনাকের মতো মিলেন মিলেন পাউন্ড কামাই করে করে, কিন্তু সে আবার ওই যে কমিউনিটি ঠিক রাখার জন্য আবার কি বলে এই মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ওঠালে। বুঝতে পারতেছি। ঠিক আছে উজ্জ্বল ভাই, তাহলে খুবই ভালো লাগলো আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলেন। আবারও থ্যাংক ইউ কথা বলার জন্য, ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট জিনিস ইনপুট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুভরাত্রি, বাই।